গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ওয়ালের মধ্যে অনেক সময় যে সাদা দাগ চলে আসে, সেই সাদা দাগ বা নোনা লেগে যাওয়া, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, সেই নোনা লেগে যাওয়ার হাত থেকে আমরা ওয়ালকে কিভাবে রক্ষা করব সে ভিডিও আমি তোমাদের দেখাবো। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, ওয়ালের থাকা দাগগুলোকে ভালোভাবে ওই লেয়ারটাকে আমরা পরিষ্কার করে নেব, এবং তারপরে পরিষ্কার জল দিয়ে ওই জায়গাটা ভালোভাবে, খুব ভালোভাবে ওয়াশ করে নেব, যাতে ওই দাগগুলো না দেখা যায়। এবং সম্পূর্ণভাবে এইভাবে তিনবার বারবার আমরা জিনিসটাকে ওয়াশ করে নেব। তারপর 72 ঘন্টা ওয়ালটা যাতে শুকনো হয়ে যায়, 72 ঘন্টা ওয়েট করব, এবং 72 ঘন্টার পরে আমাদের সেই ফর্মুলা প্রয়োগ করব। তো চলুন আগে বাড়া যাক। মধ্যে প্রায় 5 লিটার জল দিলাম, 5 লিটার জলে 1 কেজি তেঁতুল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণ করে নেব। প্রথমে দাও ওর হাফটা তেঁতুল দাও, ওখানে 2 কেজি তেঁতুল আছে, ওখান থেকে হাফটা তেঁতুল নিয়ে নাও। এই যে দেখতে পাচ্ছ, আমরা জলের মধ্যে অলরেডি তেঁতুল নিয়ে নিচ্ছি। বাস এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নেব জলের সঙ্গে। এই মিশ্রণের সময় খেয়াল রাখতে হবে তেঁতুলটা পুরোপুরিভাবে যেন জলের সঙ্গে মিশ্রিত হয়, যেন কোনোভাবে গোটা গোটা না থেকে যায়। এবং মিশ্রণ করার পরে আমরা 1 থেকে 1.5 ঘন্টা আমরা ওই অবস্থায় রেখে দেব, যাতে ওটা সম্পূর্ণভাবে পুরো জলের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। এবং ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা সেই নোনা লেগে যাওয়ার জায়গাটা, যেটা আমরা আগে থেকে 72 ঘন্টা আগে অলরেডি 2-3 বার ওয়াশ করেছিলাম, সেই জায়গাটাতে আমরা চলে আসবো, এবং ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ওই জায়গাগুলো সম্পূর্ণভাবে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করব। এই তেঁতুলের মিশ্রণ, তেঁতুল এবং জলের মিশ্রণ দিয়ে কোনোভাবে যেন গ্যাপ না থেকে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে খুব হালকাভাবে স্মুথলিভাবে ওয়ালটাতে লাগাতে হবে, এবং তারপর ভালো করে কোনো একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে লাগাতে হবে, এবং তারপর সর্বশেষ ফোয়ারা বা দূর থেকে স্প্রে করে ওয়ালটা সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে। তো আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আমরা ওয়ালটাকে খুব ভালো করে ব্রাশ করছি, এবং সেই সঙ্গে ওটা লাগাচ্ছি, তেঁতুল জলের মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগাচ্ছি। এবং আশা করা যায় যে 15 দিনের মধ্যে আর এই নোনা থাকবে না। দেখা যাক কী হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা নিজেরা চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন। এটা সব জায়গায় অ্যাভেলেবল, শুধুমাত্র তেঁতুল দিয়ে মনে রাখবেন 5 লিটার জলের মধ্যে 1 কেজি তেঁতুল দিতেই হবে বাধ্যতামূলক। এবং স্টেপ বাই স্টেপ যেভাবে বললাম আপনারা অবশ্যই চেষ্টা করুন, এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এই প্রবলেম এইভাবে সলভ হলো কি না। তো নেক্সট ভিডিওতে আমি এর রিভিউ আনবো যে এই জায়গাটা নোনা আসছে কি না।